नमस्कार बंधुरा, फूड कैनवासे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी सम्पूर्ण निरामिष भावे तैरी आलू पनीरेर तरकारी। भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक करे देबेन आर शेयर करे देबेन। एखाने आमि एकटा बड़ो साइजेर आलू एकटु छोट छोट करे केटे धुए जल झरिए रेखेछि। এখানে নিয়েছি 350 গ্রাম পনির, যেটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে রেখেছি। এখানে আমি মার্কেট থেকে কিনে আনা পনির দিচ্ছি, আপনারা চাইলে বাড়িতে বানিয়েও কিন্তু পনিরটা ইউজ করতে পারেন। একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এই মশলাটা দেওয়ার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একটা গোল্ডেন কালার চলে এসেছে এর উপরে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো, আর এর মধ্যে আলাদা করে লবণ বা হলুদ আমি কিছুই দিইনি। তেলের মধ্যে যা লবণ আর হলুদ দেওয়া আছে তাতেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবার পনিরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তো পনিরগুলোকে এখানে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একটা গোল্ডেন কালার চলে এসেছে এর উপরে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি গরম জল, আর এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার ভেজে রাখা পনিরগুলো তুলে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। পনিরগুলো ভাজার পর যদি এরকম গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু পনিরগুলো খুব নরম থাকবে। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিংটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিরে রেখেছি। আপনারা চাইলে এখানে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে মিনিট খানেক সময় ধরে আমি একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটু বড় সাইজের টমেটো নিয়ে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। টমেটোটা দেওয়ার পর আমি ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেকের জন্য এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো সমস্ত মশলা আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। যে জলের মধ্যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা একটু কম রাখতে চান তাহলে এই জলেই হয়ে যাবে, আর যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে জলটা আরেকটু অ্যাড করতে হবে, তবে অবশ্যই গরম জল দিতে হবে। তো আমি এখানে আরও 1 কাপের মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু আমি আরেকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। লবণটা একটু কম ছিল সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি
হাফ চা চামচ ঘি। গরম মশলাটা বানানোর জন্য এর মধ্যে দিয়েছি আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে একটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়ে তার থেকে এক চা চামচ এখানে দিয়ে দিয়েছি। এই মশলাটার জন্যই কিন্তু গ্রেভির টেস্টটা অনেকখানি বেড়ে যাবে, সেই জন্য অবশ্যই এই মশলাটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে আরেকটু রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম, আলু পনিরের তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আলু পনিরের নিরামিষ তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।